নেয়ামত শুধু ভোগের জন্য দেন নাই, আমাদের অস্তিত্ব থেকে নিয়ে চতুর্দিকে যা আছে সবই আল্লাহর নেয়ামত। আল্লাহর নেয়ামত, হ্যাঁ, যে শুকরিয়া আদায় করবে সঠিক জায়গায় ব্যয় করবে, সঠিক জায়গায় ব্যয় করবে, শুকরিয়া আদায় করবে, সঠিক পদ্ধতিতে ব্যয় করবে, তার সম্বন্ধ বলা আছে। আর যে করবে না, বাহ্যিকভাবে বলা আছে লাজিদান্নাকুম, নেয়ামতকে টেকসইও বানাব, নেয়ামতকে বরকতময় বানাব, নেয়ামত বাড়ায়ও দিব। শত জিনিস লেখা আছে, আর যখন নাই, যখন না করবে, শুকরিয়া আদায় না করবে, তোটো যুক্তি আল্লাহ দাঁড় করাইছেন যে লা ইন্না আযাবি লাশাদীদ, তাহলে অপেক্ষায় থাকো, আমার আজাব বড় কঠিন, আমার ধরা বড় কঠিন, আমাদের ধরা বড় কঠিন, আমাদের আজাব বড় কঠিন। হ্যাঁ, এটাও বলে দিয়েছেন ইন্না কাল্লা তুতিক, তুমি সইতে পারবে না, ধৈর্য ধারণ সহ্য ক্ষমতা তোমার ভিতরে এতটুকু নাই, আমাদের আজাব এত কঠিন, এটাও বলে দিয়েছেন। শুকরিয়া যদি আদায় না করল, সঠিক জায়গায় ব্যয় না করল, সঠিক পদ্ধতিতে না করল, ওটার জন্য যুক্তিও দিয়েছেন। আমি তিনটা দিয়ে শুধু দেখাইলাম, এরকম হাজারো দিয়া যুক্তি দিয়া দেখানো যায়, হাজারো যুক্তি দিয়া দেখানো যায়। সুস্থতা যদি আল্লাহ না দেন না, তাহলে কোনো মেডিসিন দিয়া সুস্থতা অর্জন করা যায় না, কোনো মেডিসিন দিয়া না, কোনো মেডিসিন দিয়ে সুস্থতা অর্জন করা যায় না। আর সুস্থতা যদি আল্লাহ দেন না, তো কঠিন কঠিন রোগ থেকে চলতে চলতে সুস্থ হয়ে যায়, অটোমেটিক সুস্থ হয়ে যায়, সামান্য সামান্য জিনিস দিয়ে আল্লাহ সুস্থ বানায় যায়, সামান্য পানি পড়া খায় সুস্থ হয়ে যায়। না, সুস্থতা যখন আল্লাহ দেন, নেয়ামত আল্লাহ বান্দাকে দেন, এই জন্য দেন যে নেয়ামতের মূল্যায়ন হয়। এই জন্য দেন না যে বান্দা শুধু নেয়ামত ভোগ করবে আর মূল্যায়ন করবে না, শুকরিয়া আদায় করবে না, এই জন্য আল্লাহ বান্দাকে নেয়ামত দেন না। নেয়ামত তো এই জন্য দেন যে ভোগও করবে আবার নেয়ামতের শুকরিয়াও আদায় করবে। এমন না যে নেয়ামত শুধু ভোগ করবে শুকরিয়া আদায় করবে না, শুধু ভোগের জন্য আল্লাহ নেয়ামত দেন নাই, আল্লাহ নেয়ামত এই জন্য দিছেন যে বান্দা ভোগ করবে নেয়ামতকে, সাথে সাথে শুকরিয়া আদায় করবে। উদাহরণস্বরূপ আল্লাহ সুস্থতা দিছেন, সুস্থতা বড় নেয়ামত, অবর্ণনীয় নেয়ামত, যেটা হাদিসের শব্দ এটাই বোঝায় যে গৌরব করার মতো নেয়ামত, এর উপরে কোনো নেয়ামত নেই, সুস্থতা একটা নেয়ামত। শুধু মানুষ সুস্থতাকে ভোগ করবে উদ্দেশ্য শুধু এতটুকু না, বরং সুস্থতার দ্বারা, এই জন্যই হাদিসে আছে সেহাতুকা কাবলা হারামিকা, সুস্থতা বড় নেয়ামত, অসুস্থ হইলে বোঝা যায় যে সুস্থতা কত বড় নেয়ামত ছিল। এটাকে শুধু ভোগ করার জন্য দেন নাই যে সুস্থ আছি সুস্থতা ভোগ করলাম, না, বরং শুকরিয়া আদায় করার জন্য দিছিলেন যে এই সুস্থ অবস্থায় যতটুকু দৌড়ানো যায়, যতটুকু শুকরিয়া আদায় করা যায়, যতটুকু দৌড়ানো যায় আখেরাতের লাইনে, নেক আমলের লাইনে যতটুকু দৌড়ানো যায়, অতটুকু যেন দৌড়ায় আনে। কেননা এটাও আল্লাহর নিয়ম, সুস্থতা যদি, নেয়ামত যদি ভোগের সাথে সাথে শুকরিয়া আদায় হয়,
তাহলে যখন নিয়ামত থাকে না তখন আল্লাহ পরিপূর্ণ বেনিফিট দান করেন পরিপূর্ণ লাভ দান করেন যেমন সুস্থ ছিল শুধু সুস্থতাকে ভোগ করে নাই বরং শুকরিয়া আদায় করার মতো করছে যতটুক সাধ্য অতটুক দৌড়াইছে ইবাদত করছে বندگی করছে যতটুক করণীয় অতটুক সাধ্য অনুযায়ী করছে তো যখন অসুস্থ হয়ে যাবে তো হাদিসে শব্দ আছে আল্লাহ ফেরেশতাদেরকে নেক আমল যারা লেখে তাদেরকে হুকুম দেন উক্তুব আমালাল্লাযী কানা ইয়ামালু ফিস সিহহা আমার বান্দা সুস্থ অবস্থায় যে আমলগুলা করত ওগুলোর সওয়াব লিখতে থাকো সুবহানাল্লাহ ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে যদি গভীরভাবে ধ্যান দিয়া শুনি তাহলে বুঝে আসবে নালে কিন্তু বুঝে আসবে না মাথার উপর দিয়ে চলে যাবে আর জীবনটা তো ফুরানের জিনিস এটা একদিন ফুরায় যাবে ওই দিন এই নেয়ামতগুলোর কথা আমার মনে উঠবে তখন মাথা মারবে কিন্তু কোনো লাভ তো হবে না ওই মাথা মারা কোনো লাভ নাই হায়াত আছে তো সুযোগ আছে হায়াত নাই সুযোগ নাই আজকে হায়াত আছে কত বড় সুযোগ কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তওবা কবুল করার প্রতিশ্রুতি আছে আমি তওবা কবুল করব তওবা যদি তওবা হয় মাপ চাওয়া যদি মাপ চাওয়া হয় তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক আমাদের বুঝে আসুক বুঝে না আসলে কিন্তু কথাগুলো এমনি এমনি মাথার উপর দিয়ে চলে যাবে কোনোদিন বাবা হবে না সারাদিন যেটা নিয়ে ভাবতেছি ওটাই বাবা হবে অর্থাৎ দুনিয়া নিয়েই সারাদিন ভাবি এই ছোট জীবনটা নিয়েই সারাদিন ভাবি আখেরাতের ভাবনা তো আমাদের হয় খুব কম হয় না বললেই চলে যে আখেরাতের কোনো ভাবনা সারা দিনের ভিতরে ২৪ ঘন্টা এক মিনিটও আখেরাতের ভাবনার জন্য আমাদের কাছে আছে কি এটা মনে হয় না যে এক মিনিটও আমাদের কাছে আছে যে আমি এক মিনিট আখেরাতের ভাবনা ভাবলাম ২৪টা ঘন্টাই তো আমরা দুনিয়া নিয়ে ভাবি তো যেটা বুঝাইতেছিলাম নেয়ামত নেয়ামত আল্লাহর পক্ষ থেকে যে নেয়ামত এই জন্য আল্লাহ নেয়ামত দিছেন শুধু ভোগের জন্য না যে নেয়ামত পাইলো ভোগ করলো না নেয়ামত এই জন্য দিছেন যেটার পিছনে শুকরিয়া আদায় হয় আর নেয়ামত এই জন্য দিছেন যে নেয়ামতটা যেন সঠিক জায়গায় কাজে লাগানো হয় সঠিক জায়গায় ব্যয় হয় যেমন দেখাইলাম সুস্থতা এটাও নেয়ামত এটা শুধু দুনিয়ার পিছে লাগানোর জন্য দেন নাই নেয়ামতটা এই জন্য দিছেন যে শুকরিয়া আদায় করা হয় সঠিক জায়গায় এটাকে ব্যয় করা হয় সঠিকভাবে ব্যয় করা হয় সঠিক জায়গায়ও আবার সঠিকভাবেও সঠিক পদ্ধতিতে যখন সঠিক পদ্ধতিতে হবে আর সঠিক জায়গায় হবে একটা তো আছে যে সঠিক জায়গায় হলো সঠিক জায়গায় হলো ঠিক আছে কিন্তু আরেকটা হলো সঠিক পদ্ধতিতে হলো যখন সঠিক পদ্ধতিতে হবে তখনও এটা শুকরিয়ার অন্তর্ভুক্ত হবে সঠিক পদ্ধতিতে যদি হয় আজকে তো সঠিক পদ্ধতি নাই দুনিয়া করা এটা নিষেধ না কিন্তু পদ্ধতি দিছে পদ্ধতি মতো করো পদ্ধতি মতো করবে তাহলে দেখা যাবে দুনিয়া করা দুনিয়া হবে না উদাহরণ যদি দেওয়া হয় হাদিস থেকে তলাবুল কসবুল হালাল ফরিদা বাদাল ফরিদা বাদাল ফরাইদ কসবুল হালাল
فريضة بعد الفرائض. حلال كماي تو فروس পদ্ধতি অনুযায়ী যদি হয় তাহলে সারাদিন গাম ঝড়ায়া যখন বিকালে ফিরবে তো হাদিসে আছে বাড়িতে পা রাখতে দেরি মার পেটের থেকে আসলে যেরকম নিষ্পাপ হয় এরকম নিষ্পাপ হতে দেরি হয় না মার পেটের থেকে যেরকম নিষ্পাপ আসে যখন কর্মের থেকে বাড়িতে ফিরবে ঘাম ঝড়ায়া তো সে ঘরে ঢুকবে তখন নিষ্পাপ ডুববে কোনো পাপ নাই সব পাপ তার মাফ হয়ে গেছে পদ্ধতি যদি সঠিক হয় পদ্ধতি এই জন্যই বড় সুন্দর কথা লেখছেন যে মুসলমানের এরকম কোনো ক্ষেত্র নাই আল্লাহর রসুল এই দিকেই ইঙ্গিত দিছেন হাত্তা শৌকাতুল্লতি উশাকুফি হাসতেছিলেন জিজ্ঞাসা করছে হাসেন কেন তো বলছে মুসলমানদের কর্ম নিয়ে হাসি প্রত্যেকটার ব্যাপারই আল্লাহ সওয়াব দেন এমনকি কাটার খোঁচা লাগলেও আল্লাহ সওয়াব দেন হোঁচট লাগলেও সওয়াব দেন ইঙ্গিত দিছেন পদ্ধতি যদি সঠিক হয় তাহলে তুমি সওয়াব পাবে তাহলে এই হাদিস কেন আসবে যেই লোকমা স্ত্রীর মুখে স্বামী উঠাইয়া দেয় স্বামীর মুখে স্ত্রী উঠাইয়া দেয় এটার বিপরীতে তাকে নফল এবাদতের সওয়াব দেওয়া হয় এই হাদিস কেন আসবে নফাকাতুকা আলা নাফসিকা সাদাকা আমি প্রয়োজন অনুযায়ী সারাদিন যা খাইলাম যত টাকা খরচ করলাম প্রয়োজন অনুযায়ী ইসরাফ না অপচয় না প্রয়োজন মেটানোর জন্য সারাদিন আমার উপরে আমি যতটুকু খরচ করলাম এটা সৎকার সওয়াব ফেরেশতা লিখতে বাধ্য সৎকার সওয়াব লিখবে নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা পরিবার পরিজনের উপরে খরচ করার দ্বারা সৎকার সওয়াব পাওয়া যায় প্রয়োজন অনুযায়ী ইসরাফ না ইসরাফে পাওয়া যাবে না যতটুকু প্রয়োজন অতটুকু নাহলে এটা কেন আসতো যে একদিন পরিবার পরিজনের উপরে খরচ করার দ্বারা সারা বৎসরের বরকত মিলবে মহরমের দশ তারিখ সাধ্য অনুযায়ী যখন পরিবার পরিজনের উপরে খরচ করে হাত খুলা এক বৎসরের বরকত আল্লাহ তাকে দিয়া দেন এটা কেন আসবে তো নেয়ামত শুধু আল্লাহ ভোগের জন্য দেন না নেয়ামত দেন যেন নেয়ামতের শুকরিয়া আদায় করা হয় নেয়ামত দেন এই জন্য যেন সঠিক জায়গায় এটাকে ব্যয় করা হয় দুটা জিনিস একটা হলো শুকরিয়া আদায় করা আরেকটা হলো সঠিক জায়গায় এটাকে কাজে লাগানো ব্যয় করা যেমন সুস্থতা যেমন হায়াত যেমন যৌবন যেমন মাল অর্থ সম্পদ এগুলো সব কিন্তু নেয়ামত নেয়ামত তাকাইলে দেখা যায় একজনকে দিছেন আরেকজনকে দেন নাই তো শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ দেন নেয়ামত আবার সঠিক জায়গায় ব্যয় করার জন্য দেন যে সঠিক জায়গায় ব্যয় করো আবার সঠিক পদ্ধতিতে ব্যয় করো সঠিক পদ্ধতি তিনটা জিনিস সঠিক জায়গায় ব্যয় করা নেয়ামতের শুকরিয়া আদায় করা আর সঠিক পদ্ধতিতে ব্যয় করা এই জন্য হাদিসে আছে এক ব্যক্তি ঘুমায় সওয়াব পাবে আরেক ব্যক্তি সারা রাত্র জায়গা কিছু পাবে না রুব্ব কাঈমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা সাহার বহুত রাত্র জাগরণকারী আছে সারা রাত্র জায়গা সজাগ থাকা ছাড়া কিচ্ছু মিলে নাই আর আরেকজনের সারা রাত্র ঘুমাইছে সারা রাত্র এবাদত লেখা হয়েছে চোখে আঙ্গুল দিয়া দেখাই এশার ফজর যে বাজামাত পড়ছে
তার জন্য সারা রাত্রর ইবাদত লেখা হয়েছে আর একজন সারা রাত্র জাগছে কিন্তু পদ্ধতি ঠিক ছিল না পদ্ধতি এজন্য সারা রাতে কিচ্ছু পায় না রুব্বা সাঈমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লা আল জুউ এক ব্যক্তি রোজা না থাকা রোজার সওয়াব পাইছে আর এক ব্যক্তি সারা দিন রোজা থাকা শুধু ক্ষুধার্ত ছিল আর কোনো লাভ হয় না হাদিসে উঠায় দেখেন সুস্পষ্ট লেখা আছে কারণ ওইখানে পদ্ধতি ঠিক ছিল না এ রোজা না রাইখো রোজার সওয়াব পাইছে আর পদ্ধতি ঠিক ছিল এইজন্য নিয়ামত দেন তিন কারণে একটা হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা হোক নিয়ামতকে সঠিক জায়গায় ব্যয় করা হোক আরটা হলো সঠিক পদ্ধতিতে ব্যয় করা হোক আমাদের অস্তিত্বটাই নিয়ামত না হইলে কি করতাম আমাদের অস্তিত্বটাই নিয়ামত প্রত্যেকটা জিনিস নিয়ামত শুধু শুধু তো কোরআন বলে নাই وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا আল্লাহর নিয়ামত গুনতে গেলে তোমাদের কাছে এত সংখ্যা নাই যে তোমরা এটাকে ফিট করতে পারবে এত সংখ্যা নাই তোমাদের কাছে সংখ্যা কতটুকুই আছে এক এক ভাষায় সংখ্যা কতটুকু ইংলিশে ট্রিলিয়ন আছে আর উপরে আর কিছু নাই বাংলায় কুঠি আছে আর উপর আর কিছু নাই অন্য অন্য ভাষায় আরব খরব আছে আর পরে কিছু নাই এত সংখ্যা তোমাদের কাছে নাই নিয়ামত গোনা শেষ করা যাবে না আল্লাহ তো বুঝাইতে চাইছে আমরা তো বুঝি না আল্লাহ তো মানুষের ভিতরে শুধু শুধু তো কোরআনে বলেন না অফি আনফুসিকুম আফালা তুবসিরুন তুমি তোমাকে নিয়ে পর্যালোচনা কেন করো না তোমাকে নিয়ে তুমি কেন ভাবো না তুমি সারাদিন সৌরজগৎ নিয়ে ভাগব সৌরজগতে কি আছে কিনারা তো আজ পর্যন্ত পাও না আর জীবনও পাবে না হুম এত দূর যাওয়ার দরকার কি তোমারে নিয়েই ভাবো তুমি তোমার একটা অঙ্গের কোনো অঙ্গের কিনারা নাই কিনারা যদি থাকতো তাহলে শত শত বৎসর ডাক্তাররা কোনো না কোনো অঙ্গের কিনারা বাহির করে লেখা দিত যে এই অঙ্গের রিচার্জ আমাদের শেষ এরপরে আর এই অঙ্গের কোনো রিচার্জের প্রয়োজন নাই আজ পর্যন্ত কোনো ডাক্তার বললো না কোনো সংস্থা বললো না WHO বললো না তাহলে এই যে আমি একটা কিনারাহীন বডি আমার অঙ্গটা গুলাই তো কিনারাহীন কোনো কিনারা নাই কোনো কুল নাই আর কোনো সাহেল নাই আর কোনো শেষ নাই গবেষণা চলতেই থাকবে যতদিন দুনিয়া থাকে তারপরও বলবে আফসোস আফসোস জেনা যেতে পারলাম না যে কতটুক গবেষণায় পৌঁছতে পারলাম এই আফসোস নিয়েই কবরে চলে যাবে সবাই তো নিয়ামত দিছেন আল্লাহ এই জন্য যে নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় নিয়ামত দিছেন এই জন্য যেন সঠিক জায়গায় ব্যয় হয় নিয়ামত দিছেন এই জন্য যে সঠিক পদ্ধতিতে ব্যয় হয় দুনিয়াকে আল্লাহ চোখে আঙ্গুল দিয়া দেখাইছেন শুধু শুধু আল্লাহ বলেন নাই ওয়াইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আমার আযাব বড় কঠিন হবে নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করলে সঠিক জায়গায় ব্যয় না করলে আর সঠিক পদ্ধতিতে না করলে তোমার সাথে আমার ব্যবহার বড় কঠোর হবে শুধু শুধু বলেন নাই এটার প্রমাণ দিছেন আল্লাহ প্রমাণ দিছেন দুনিয়াতে কাউকে দৃষ্টিশক্তি দেন নাই সারা দুনিয়া মিলা ওকে জাররা পরিমাণ দৃষ্টিশক্তি দিতে পারে না পারে নাকি আপনারা তো বলেন সারা দুনিয়া এখন বিজ্ঞানসম্মত বিজ্ঞানই বিজ্ঞান ঠিক না চতুর্দিকে স্লোগান বিজ্ঞানের চতুর্দিকে স্লোগান উন্নতির ঠিক না বড় উন্নত বড় শিক্ষিত বড় টেকনোলজি সমৃদ্ধ কত কিছুই তো শোনা যায় পেপারের পাতায় মিডিয়ায় দেখা যায় একটা চোখ দিয়া দাও দৃষ্টিশক্তি কাউকে দিয়া দেখাও আজ পর্যন্ত
আরে পুরানা পাড়ো, আল্লাহ তো দুই চোখে 26 কোটি ক্যামেরা দিছে, তোমরা 26টা দিয়া দেখাও। আল্লাহ তো দুই চোখে 26 কোটি দিছে, তোমরা 26টা দিয়া দেখাও, 26টা বানায় দেখাও। তা আল্লাহ প্রমাণ দিছেন যে আমি তোমাকে কি দিছি ভাবো, শাস্তি কেন দিব বোঝো তুমি, কেন দিব, তোমাকে কি দিছি, বাকশক্তি আনুক না মেশিন যেটা সেট করলে বাকশক্তি, হ্যাঁ হার্টের ভিতরে সেট করা যায়, মেশিন সেট করে না হার্ট চালানোর জন্য, কি বলে জানি এটাকে, হ্যাঁ পেসমেকার, হ্যাঁ ওকে পেসমেকার বসায়, কণ্ঠনালী তো একটা বসায় দাও যে এখন কথা বলতে পারবে। আল্লাহ দেখায় দিছে না পারবে না, কানে শুনে না শুনাইতে পারবে না, কোনো মেশিন আসে নাই যেটা ফিট করলে কানে শুনবে, হ্যাঁ মেশিন শুনাইতে পারবে যদি আগে শ্রবণ শক্তি থেকে থাকে, এখন কমে গেছে এটা মেশিন দিয়ে একটু বাড়ানো যাবে, কিন্তু আমি দেই নাই তোমরা তৈরি করবে এটা সম্ভব না। তাহলে কেমন নেয়ামত যেটার কোনো বিকল্প নেই, এরকম 3-4টা দিয়ে আল্লাহ বুঝাইছেন যে বাকিগুলা নিয়ে তুমি ভাবো যে নেয়ামত তোমাকে কেন দিলাম, নেয়ামত এই জন্যই দিছিলেন যে নেয়ামতের শুকরিয়া আদায় হয়, নেয়ামত সঠিক জায়গায় ব্যয় হয়, সঠিক পদ্ধতিতে ব্যয় হয়, তখন আল্লাহ ওয়াদা লাযিদান্নাকুম, তখন নেয়ামত বরকতময় হবে, আমরা নেয়ামতে বরকত বেড়া দিব, নেয়ামত বাড়ায় দিব, বরকত বেড়া দিব, শুধু বাড়াবো না বরং তুমি প্রশংসার পাত্র হবে। এই জন্যই তো কোরআন বলে কালিলুম মিনে ইবাদিয়াস শাকুর, আমার শুকুর গুজার বান্দা খুব কম, শুকুর গুজার বান্দা খুব কম কম, আর যারা শুকুর করে শুকরিয়া আদায় করে এদের প্রশংসাও আল্লাহ করছেন, আবার পুরস্কারও লম্বা লম্বা দিছেন, শুকরিয়া আদায় আর শুকরু জেসা উহুল জান্না বলেই দিছেন, শুকরিয়া আদায় করবে হ্যাঁ জান্নাত তোমার হাতে উঠে দিয়ে দিব, আমরা জান্নাত তোমাকে গিফট দিব, গিফট বলেন জান্নাত তো দেখি নাই, ঠিক না জান্নাত তো দেখি নেই এই জন্যই বুঝে আসে না, দুনিয়াটা বুঝে আসে ঠিক না, দেখতেছি কিছু তো চোখে দেখি, কিছু মিডিয়ায় দেখি ঠিক না, কিছু মানুষের থেকে শুনি, দুনিয়াটা বুঝে আসে, জান্নাত তো বুঝে আসে নাই, জান্নাতের তো আলোচনাই নেই, জান্নাত তো শুনিই না, জান্নাত তো পড়িই না, জান্নাত সম্বন্ধে তো কোনো নলেজই নেই, জান্নাত জিনিসটা কি এ সম্বন্ধে তো আমাদের নলেজ নাই, যার কারণে আগ্রহ নেই, যার কারণে আগ্রহ নেই, ছোট একটা বাড়ি নিয়ে আগ্রহ আছে, ছোট একটা জমিন নিয়ে আগ্রহ আছে, জান পর্যন্ত দিতে রাজি, ছোট একটা বাড়ি নিয়ে আগ্রহ আছে, অথচ জান্নাত নিয়ে কোনো আগ্রহ নেই, দুনিয়ার ছোট একটা জমিন নিয়ে আগ্রহ আছে, জান্নাত নিয়ে আগ্রহ নেই, যদি থাকতো তাহলে তো সত্য এটাই হইতো, তাহলে তো সত্য এটাই হইতো যে জান্নাতের বিনিময়ে সব দিয়া দিতে প্রস্তুত হইতো, জান্নাতের বিনিময়ে সব দিয়া দেওয়া, ওয়াদাও তো ছিল ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমরা কেনার জন্য প্রস্তুত আছি, বেচবে অথচ নিজেরটা নিজে কিনা নিতেছে, নিজেরটা নিজেরটা এটা কার, কে দিছে, যা আমার কাছে আছে কে দিছে, যে দিছে সে নিজেরটা আবার নিজে কিনা নিতেছে, একটু ভাবেন না, ভাবতেও তো চাই না আমরা, আল্লাহ দিছেন আল্লাহ, আবার আল্লাহ নিজেই কিনা নিতে চাইতেছেন, আমি কিনা নিব, নিজেরটা নিজে কিনা নেয়,
তাও দুনিয়ার কাগজের বিনিময়ে না জান্নাতের বিনিময়ে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্ন লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে কিনতে চাইছে এইজন্য মেরে দোস্ত নিয়ামত তো আসে নিয়ামতের ভিতরে তো ঢুকা আছে ডুবা আছে কিন্তু অ্যানালাইসিস হয় না চিন্তা করি না ভাবি না শিখি না সময় কিন্তু তার গতিতে চলে যেতেছে নিয়ামত কিন্তু আসতে থাকে রোজা আসছিল কিন্তু কয়জন রোজার অভ্যাসে অভ্যস্ত আছি এখনো বলেন এখনো কি রোজা রাখবো না রোজা ছাড়াও তো রমজানে কিছু অভ্যাস ছিল না ছিল না হ্যাঁ কি ছিল আমি দেখাইতেছি রোজায় কি অভ্যাস ছিল রোজায় তো অভ্যাস ছিল বিশ রাকাত তারাবি পড়তাম ছিল না অভ্যাস টানা বিশ দিন অভ্যাস ছিল ঠিক না এখন এশারের পরে কয় রাকাত বেশি নামাজ পড়ি দুই রাকাত পড়ি যে দুই রাকাত পড়ি রমজানে তো অভ্যাস ছিল বিশ রাকাত পড়ার এখন কমসে কম দুই রাকাত পড়ি কি পড়েন বিশ রাকাত না পড়লাম দুই রাকাত পড়ি রমজানে অভ্যাস ছিল রমজানে অভ্যাস ছিল এক ঘন্টা দাঁড়ায় কোরআন শুনতাম হাফেজ দেড় পাড়া পড়তো প্রথমে পড়ে এক পাড়া পড়তো এখন রমজানের অভ্যাস এক পাড়া না পড়ি এক পৃষ্ঠা পড়ি এক পাতা বললাম না এক পৃষ্ঠা পড়ি এক পৃষ্ঠা কয়জন পড়ি বলবেন আমি তো পড়তেই পারি না কি করে পড়ব শুনতে তো পারি না এটা পারি না রমজানও তো শুনতাম এটা তো অভ্যাস ছিল ঠিক না এখন এক পৃষ্ঠা শুনি হাফেজরে ডাকি হুজুরকে বলি আপনি পড়েন এক পৃষ্ঠা আমরা শুনি রমজানের অভ্যাস এরকম আরো আবাদত বন্দীগীর রমজানে অভ্যাস ছিল ঠিক না দুরুদ পড়তাম কলেমা পড়তাম তসবি পড়তাম তাহলিল পড়তাম রমজানে অভ্যাস ছিল এখন অভ্যাস আছে কিনা নাই ছুটে গেছে উচিত তো ছিল রমজানে যখন অভ্যাস ছিল এটাকে রমজান পর্যন্ত ধরে রাখা কম হইল পরিপূর্ণ না হইল কম হইল এটা কিন্তু উচিত ছিল এটা উচিত ছিল যে রমজানের পরে ওই অভ্যাসটাকে কি করে রাখা ধরে রাখা ভাইবা দেখেন উচিত ছিল তসবি তাহলিল তেলাওয়াত বিশ রাকাত না পড়েন কমসে কম দুই রাকাত যে রমজানে আমি লম্বা বিশ রাকাত পড়ছি এখন দুই রাকাত পড়তেছি তো নেয়ামত এই জন্য নেয়ামত আল্লাহ নিয়ে আসেন এমনি তো নেয়ামতের ভিতরে আমরা ডুবা আছি আল্লাহ ডুবায় রাখছেন তারপর আল্লাহ আমাদের জন্য নেয়ামত নিয়ে আসেন নতুন নতুন নেয়ামত নিয়ে আসেন আমাদেরকে আবার নেয়ামত এই জন্য দেন পরীক্ষা করার জন্য দেন এটাও সত্য নেয়ামত পরীক্ষার জন্য দেন পরীক্ষা করে আল্লাহ কে নেয়ামত পায়া খুশি হইল নেয়ামত পায়া কে খুশি হইল আর কে খুশি হইল না রমজান আসলে অনেকে খুশি হয় অনেকে বিরক্ত হয় ঠিক না না হয় না আমাদের সমাজে অনেকে আছে রমজান আসলে বিরক্ত হয় ঠিক না কেননা হোটেল সোটেল দিনের বেলা সব বন্ধ থাকে সচরাচর এখন যা পাওয়া যায় তা কিছুই পাওয়া যায় না ঠিক না পান শান সিগারেট বিকেরেট সচরাচর পাওয়া যায় না আবার খাওয়াও যায় না যাও খোলা থাকে তাও পর্দার ভিতরে ঠিক না ওইখান থেকে বাহির হওয়ার সময় ডাইনে বাইমে দেখা বাহির হইতে হয় পরিচিত কেউ দেখা ফেললো কিনা
তো অনেকে রমজান আসলে বিরক্ত হয়, আবার অনেকে রমজান চলে গেলে অনেকে রমজান চলে গেলে বিরক্ত না দুঃখিত হয়। কেন চলে গেল, কেন চলে গেল, বরকত ছিল কেন চলে গেল, রহমত ছিল কেন চলে গেল, মাগফিরাত ছিল কেন কেন চলে গেল, কত ভালো একটা পরিবেশ ছিল কেন চলে গেল, আছে এরকম লোকও আছে, এখনো দিলে ব্যথা আছে, হ্যাঁ রমজান থাকলেই ভালো হতো, আছে এরকম লোক, ভালো হইতো রমজান আবার কবে আসবে, কিছু লোক এমনও আছে ও চায় কালকেই রমজান চলে আসুক, ঘুমের ভিতরে মাসগুলা অতিবাহিত হয়ে যাক আমি যেন উঠা দেখি রমজান চলে আসছে, এরকম লোকও আছে না নাই, হ্যাঁ আপনাকে খুঁজে বাহির করতে হবে এরকম লোক আছে, যারা চায় মাসগুলা দ্রুত চলে যাক, আমি ঘুমায় থাকি ঘুমের ভিতরে মাসগুলা চলে যাক আমি যেন উঠা দেখি রমজান আজকে বিকাল থেকে, এরকম লোকও আছে রমজানকে মনের থেকে চায়। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, নেয়ামত আল্লাহ এই জন্যই দিছিলেন যে নেয়ামতের শুকরিয়া আদায় করা হয়, নেয়ামত এই জন্য দিছিলেন যে নেয়ামতকে যেন সঠিক জায়গায় লাগানো হয়, সঠিক পদ্ধতিতে লাগানো হয়, নেয়ামত শুধু ভোগের জন্য দেন নাই, আমাদের অস্তিত্ব থেকে নিয়ে চতুর্দিকে যা আছে সবই আল্লাহর নেয়ামত, আল্লাহ নেয়ামত, হ্যাঁ যে শুকরিয়া আদায় করবে সঠিক জায়গায় ব্যয় করবে, সঠিক জায়গায় ব্যয় করবে, শুকরিয়া আদায় করবে সঠিক পদ্ধতিতে ব্যয় করবে তার সম্বন্ধেও বলা আছে, আর যে করবে না বাহ্যিকভাবে বলা আছে লাজি দান্নাকুম, নেয়ামতকে টেকসইও বানাবো, নেয়ামতকে বরকতময়ও বানাবো, নেয়ামত বাড়াইও দিব, শত জিনিস লেখা আছে, আর যখন নাই যখন না করবে শুকরিয়া আদায় না করবে তোটো যুক্তি আল্লাহ দাঁড় করাইছেন যে লা ইন্না আযাবিলা শাদী, তাহলে অপেক্ষায় থাকো আমার আজাব বড় বড় কঠিন, আমার ধরা বড় কঠিন, আমাদের ধরা বড় কঠিন, আমাদের আজাব বড় কঠিন, হ্যাঁ এটাও বলে দিয়েছেন ইন্না কালা তুতিক, তুমি সইতে পারবে না, ধৈর্য ধারণ সহ্য ক্ষমতা তোমার ভিতরে এতটুকু নাই, আমাদের আজাব এত কঠিন, এটাও বলে দিয়েছেন শুকরিয়া যদি আদায় না করল, সঠিক জায়গায় ব্যয় না করল, সঠিক পদ্ধতিতে না করল, ওটার জন্য যুক্তিও দিয়েছেন, আমি তিনটা দিয়ে শুধু দেখাইলাম, এরকম হাজারো দিয়া যুক্তি দিয়া দেখানো যায়, হাজারো যুক্তি দিয়া দেখানো যায়, সুস্থতা যদি আল্লাহ না দেন না তাহলে কোনো মেডিসিন দিয়া সুস্থতা অর্জন করা যায় না, কোনো মেডিসিন দিয়া না, কোনো মেডিসিন দিয়া সুস্থতা অর্জন করা যায় না, আর সুস্থতা যদি আল্লাহ দেন না তো কঠিন কঠিন রোগ থেকে চলতে চলতে সুস্থ হয়ে যায়, অটোমেটিক সুস্থ হয়ে যায়, সামান্য সামান্য জিনিস দিয়ে আল্লাহ সুস্থ বানায় দেয়, সামান্য পানি পড়া খায় সুস্থ হয়ে যায় না, সুস্থতা যখন আল্লাহ দেন